সংবাদমাধ্যমে সিবিআই পক্ষ থেকে বিমানবন্দরগুলোকে সতর্ক করা হয়েছে। আমরা মনে করি শুধু বিমানবন্দরকে সতর্ক করলেই যাদেরকে সিবিআই মনে করছে যে তারা পালিয়ে যেতে পারে, সিবিআই যদি সেই সন্দেহ হয়ে থাকে তাহলে সেই সমস্ত লোকজনদেরকে উপরে আরো কড়া নজরদারি রাখা উচিত বলে আমরা মনে করি। শুধু বিমানবন্দরের সতর্ক বার্তা পর্যাপ্ত হবে বলে আমরা মনে করি না, সিবিআই কে আরো কড়া নজরদারি করা উচিত। দ্বিতীয়, আজকে আমরা দেখলাম লোকসভায় প্রবল চাপে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 4-5 বছর ধরে কুকথার ব্যবহার করে সারা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে বা দ্বিতীয়বারের লোকসভার সাংসদ হিসেবে তাকে যে কজন তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে যত লোক বাংলা এবং বাংলার বাইরে তাকে জেনেছেন বা তার নাম শুনেছেন, আমরা মনে করি তার কুকথার জন্য, তার ডেরোগেটিভ রিমার্কসের জন্য, লোককে অপমান করার জন্য হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকে বেশি মনে রাখতে পারবে। যদিও আমরা মনে করি তৃণমূল কংগ্রেস দলটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো ইন্ডিভিজুয়াল নন, গোটা দলটারই এটা সংস্কৃতি। কারণ যে দলের সর্বোচ্চ নেত্রী এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বিরোধীদের সমালোচনা করতে গিয়ে যে ধরনের ভাষা শব্দ চয়ন করে, ভাষা প্রয়োগ করে এবং যে তিনি অঙ্গভঙ্গি করে দেখান, সেই দলের নেতা নেত্রীদের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুলভ বক্তব্য কোনো নতুন বা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করাটা ভুল। গোটা দলটাই বিরোধীদেরকে অপমান করা, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা, এই তাদের কাজ। সেই কাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ গত কয়েক বছর ধরে খুব ভালোভাবে সেটাকে সম্পাদিত করেছেন।